আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিবর্তিত হয়ে গেছে এই মুহূর্তে রাশিয়া বনাম ন্যাটো বা রাশিয়া বনাম পশ্চিমাদের যুদ্ধ। এতদিন যাবৎ তলে তলে যেটা পশ্চিমাদের মনে ছিল, এটা আবার প্রকাশ্যে মুখ দিয়ে বের হচ্ছে। শুধু কি বের হচ্ছে না, এটাকে বাস্তবায়ন করার জন্য নানান ধরনের ভূমিকা নিচ্ছে। অস্ত্র দেওয়ার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা, এর পাশাপাশি কূটনৈতিক সহযোগিতা, এর পাশাপাশি স্যাংশন ইস্যুতে গতকালকে আমরা দেখেছি ইউক্রেনের যেই সংস্থাটা আপনার মার্কিন যুক্তরাষ্ট্র তথা পশ্চিমা রাষ্ট্রগুলোর কাছে কালো তালিকাভুক্ত ছিল এজ এ সন্ত্রাসী সংগঠন হিসেবে, আজব ব্রিগেড, তাদের উপর থেকেও আপনার মানে কী বলা হয় যে নিষেধাজ্ঞা সেটা তুলে নিয়েছে, যেন রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে এই খুনকার বাহিনীটা আপনার একটা ভূমিকা রাখতে পারে। এর পাশাপাশি ন্যাটো আসলে রাশিয়ার সাথে যুদ্ধ করার জন্য কতটুকু প্রস্তুত। দর্শক, চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এসেছে এই মুহূর্তে। রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য ট্রিগারে হাত দিয়ে বসে আছে 2, 4, 10, 20, 50, 1 লাখ, 2 লাখ না, 3 লক্ষ ন্যাটো সদস্যের যে রাষ্ট্ররা আছে, মানে তাদের সেনাবাহিনী, 3 লাখ সেনা প্রস্তুত, উচ্চ সতর্কতায় প্রস্তুত করে রাখা হয়েছে। একটা সিগন্যাল আসবে, সারাসার প্লেন উঠবে, কেউ জাহাজ উঠবে, কেউ রাজপথে নামবে, কেউ হচ্ছে জঙ্গল দিয়ে ছুটবে, ন্যাটোর এই বিশাল বাহিনী প্রস্তুত। এই খবর দেখার পর নিশ্চয়ই পুতিনের উচিত নিজের জায়গাটা একটু টাইট করে বসা। আসুন দেখি আমরা আরও কী কী তথ্য এসেছে। রাশিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় পশ্চিমের সামরিক জোট ন্যাটোর সদস্যরা তারা একসাথে হইয়া তাদের দেশগুলোর যে রিজার্ভ আর্মি বাহিনী আছে সেখান থেকে 3 লক্ষ প্রশিক্ষিত আপনার কমান্ডো সেনাদেরকে বা আর্মির সদস্যকে উচ্চ প্রস্তুত অবস্থায় রেখেছে। আর জোটের এক জ্যেষ্ঠ কর্মকর্তা তিনি আপনার এই তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমকে। বলা হচ্ছে 2022 সালে ইউক্রেনে মস্কোর হামলার পরিপ্রেক্ষিতে ন্যাটো জোটের নেতারা মাত্র 1 মাস সময়ের মধ্যে মোতায়েন করা যেতে পারে এমন সৈন্য সংখ্যা ব্যাপকভাবে বাড়ানোর জন্য ঐক্যমত্যে পৌঁছেছিল। মানে পরিকল্পনা ছিল 2022-এর, আমরা দেখলাম 24-এ এসে। নাম প্রকাশ না করার শর্তে ন্যাটোর এই জ্যেষ্ঠ কর্মকর্তা বলছেন, মিত্রদের কাছ থেকে পাওয়া প্রস্তাবনায় আমাদের সৈন্য প্রস্তুত রাখার সংখ্যা 3 লক্ষ ছাড়িয়ে গেছে। এই সৈন্যদের বিষয়ে মিত্ররা আমাদের বলেছে, এখন পর্যন্ত উচ্চ প্রস্তুতির স্তরে থাকা আমাদের সৈন্যদের যে কোনো সময় জাস্ট কল হবে, দেশে দেশে থেকে প্লেনে উঠবে, যুদ্ধের ময়দানে তারা ছড়িয়ে পড়বে। রাশিয়ার সম্ভাব্য যে কোনো ধরনের হামলা দ্রুত প্রতিক্রিয়া জানাতে ন্যাটোর বিস্তৃত পরিকল্পনাও ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। আর আমরা যদি দেখি, গত বছর জোটের শীর্ষ সম্মেলনে সদস্য দেশগুলোর মাঝে এই বিষয়গুলো নিয়ে একটা সমঝোতা চুক্তিও নাকি অলরেডি স্বাক্ষর হয়েছে। তার মানে ন্যাটো যে জিনিসগুলো আজকে দেখাচ্ছে এগুলো আজকের না, এগুলো 1-2 বছর আগের থেকে তারা কিন্তু কাজ করা শুরু করছে। স্নায়ুযুদ্ধের সমাপ্তির পর প্রথমবারের মতন এই পরিকল্পনা হাতে নিয়েছে ন্যাটো। মার্কিন নেতৃত্বাধীন এই জোটের প্রত্যেক সদস্য মস্কোর আক্রমণের ক্ষেত্রে, মানে পুতিন যদি হামলা চালায় কী ধরনের পদক্ষেপ নেবে, সেই পরিকল্পনার বিষয়ে বিস্তারিত ছিল সেই সমঝোতায়। প্রয়োজনে তাদের সেসব পরিকল্পনা কার্যকর করারও সক্ষমতা তারা অর্জন করেছে। ন্যাটো কমান্ডাররা বর্তমানে তা নিশ্চিত করারও চেষ্টা করছেন। তবে সংঘাতের সময় ব্যবহৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ঘাটতির মুখোমুখিও কিন্তু রয়েছে ন্যাটোর এই জোটটি। তবে এতগুলো রাষ্ট্র মিললে রাশিয়া যদি একা যুদ্ধ করে এরা জিতা যাবে। চীন বা ইরান এখানে কানেক্ট না হলে, বা উত্তর কোরিয়া কানেক্ট না হলে, বা আরও যে মিত্র রাষ্ট্রগুলো আছে। ওই কর্মকর্তা বলছেন, জোটের সদস্যদের এক্ষেত্রে সক্ষমতার ঘাটতি রয়েছে, এমন কিছু অস্ত্র রয়েছে যা এই মুহূর্তে আমাদের জোটে যথেষ্ট পরিমাণ নেই। তবে সিচুয়েশন যাই হোক, ন্যাটো রাশিয়ার বিরুদ্ধে মোকাবেলা করতে প্রস্তুত, এমনকি ন্যাটো সর্বোচ্চ অবস্থানে আছে। তো তার মানে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে 2024 সাল ঘিরে যেই জল্পনা কল্পনা বাঘ বিতণ্ডা, ভারতীয় জ্যোতিষীর মন্তব্য ধরেন বা বাবা ভাঙার মন্তব্য ধরেন, সব কিছু মিলিয়ে একটা পরিস্থিতি কিন্তু খারাপের দিকে যাচ্ছে। অশান্ত হয়ে উঠছে আস্তে আস্তে রাজনীতির মাঠ। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। কাকু, সময় কিন্তু ভালো যাবে না, রেডি হয়ে যান আপনি।